আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের উনিশ নম্বর ক্লাস তো দেখতে দেখতে আমরা হচ্ছে অলমেরি অলমোস্ট আঠারোটা ক্লাস করে ফেলেছি তো হোক ফলে তোমরা আঠারোটা ক্লাসে অন্তত আঠারোটা নতুন নিয়ম শিখেছ এবং এই নতুন নিয়ম অ্যাপ্লাই করে তুমি আঠারো আঠারো ছত্রিশটা মেথ করতে পারবে মিনিমাম ঠিক আছে এবং এইখান থেকে অনেক কিছু দেখবো তোমরা কমনও পাবে সেম হচ্ছে হয়তো সংখ্যা টঙ্কা চেঞ্জ করে দিবে বাট এটা যদি তুমি বোঝো বা এই ক্লাসগুলো যদি তুমি বোঝে থাকো তাহলে তোমার বেসিক ডেভেলপ হবে এবং ওইটা অ্যাপ্লাই করে তুমি অনেক ম্যাথ দ্রুত সলভ করতে পারবে ঠিক আছে আচ্ছা তো আজকে দেখো আজকে যে ম্যাথটা হচ্ছে ফাইভ কনজিকিউটিভ ইনটিজার আর গিভেন ওকে কনজিকিউটিভ মানে তো আমরা বুঝি ইফ দ্য সাম অফ ফার্স্ট থ্রি ইনটিজার ইজ টোয়েন্টি ফোর ঠিক আছে কী বললো টোয়েন্টি ফোর ধরো ছয়টা দেওয়া আছে কয়টা ছয়টা এই ছয়টার মধ্যে প্রথম তিনটা ইন্টিজারের সাম দেওয়া আছে সাম মানে কি মানে এই তিন টারিসের যোগ ফল দেওয়া আছে কত টোয়েন্টি ফোর যেহেতু কনজিকিউটিভ বলছে এই তিনটার যদি আমি মিডেলটা বের করতে যাই তাহলে আমি চব্বিশকে জাস্ট তিন দ্বারা ভাগ করি বাক করলে তিন আটা কত চব্বিশ অর্থাৎ আমি এই তিনটার মিডেলটা পেয়ে গেলাম যেহেতু কনজিকিউটিভ বলছে এরকম ধারাবাহিক তার মানে এর আগেরটা ছিল কি সাত পরেরটা হচ্ছে নয় আমি কিন্তু তিনটা পেয়ে গেছি আচ্ছা এরপরে বলছে কি ইফ দ্য সাম অফ ফার্স্ট থ্রি ইজ টোয়েন্টি ফোর ওকে হোয়াট ইজ দ্য সাম অফ লাস্ট থ্রি আচ্ছা তো লাস্ট থ্রি যদি হয় সেক্ষেত্রে তার মানে এরপর একটা হচ্ছে দশ এরপর হচ্ছে হচ্ছে এগারো এরপর হচ্ছে বারো ঠিক আছে ওকে এখন তুমি দশ এগারো এবং বারো কি করবা যোগ করো অথবা যেহেতু ওই তিনটার মধ্যে মিডেল হচ্ছে কি এগারো এটা তিন দ্বারা গুণ করো তিন এগারো কত তেত্রিশ আচ্ছা হোয়াট ইজ দ্য সাম অফ লাস্ট থ্রি সো অ্যান্সার হবে কি তেত্রিশ না অ্যান্সার হবে তেত্রিশ হবে না কেন হবে না কারণ এতক্ষণ আমি তোমাদেরকে ছয়টা কনজি নাম্বার ছয়টা দূরে করাইছি কিন্তু এখানে নাম্বার তো বেসিক্যালি ছিল তো এটা তো হবে না ঠিক আছে তো কঞ্জি কোনো সমস্যা নেই যদি কনজিগ যেহেতু হচ্ছে পাঁচটা ছিল তার মানে কি আমি তিনটা পেয়ে গেছি পরের দুইটা পেয়ে গেলাম তার মানে লাস্ট তিনটা কত লাস্ট তিনটা তো হচ্ছে এইটা তো লাস্ট দিনটা যদি হয় নয় দশ এগারো যোগ করলে কত তিরিশ অথবা দশ ইন্টু তিন গুণ করলে হবে কত তিরিশ সো অ্যান্সার হবে কত ডি ক্লিয়ার তো এখন তোমারও তো অবশ্যই করতে হবে তো তোমাকে যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে ফাইভ কনজিকিউটিভ ইন্টিজার না এইখানে আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে দশটা কনজিকিউটিভ ইন্টিজার ওই ফাইভের জায়গায় সাপোজ হচ্ছে দশ ছিল তাহলে অ্যান্সার কি হবে সেটা তুমি কমেন্টে জানাবা ঠিক আছে আগেরটা যদি তুমি বুঝে থাকো এটাও তুমি করতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও কিন্তু জয়েন হয়ে যেও ঠিক আছে জয়েন হয়ে গেলে তুমি সবার আগে আপডেট পেয়ে যাবে